Captain Shefali Verma. So, congratulations again. It's time for you to join your teammates and receive your trophy from Mr. Jeff Allardyce, the ICC Chief Executive. Ladies and gentlemen, inaugural champions, India! আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট টিম অনূর্ধ্ব 19 এর ক্যাপ্টেন হলেন এই শেফালি বর্মা। শেফালি বর্মার নাম ইতিমধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় তোমরা দেখতে পেয়েছো। শেফালি বর্মাকে চেনে না এমন কেউ হয়তো নেই। তবে এই সাফল্যের পেছনে যতটা স্যাক্রিফাইস ছিল সেই গল্পটা যদি শোনো তোমরা সকলে বুঝতে পারবে কোনো সাফল্য কিন্তু এমনি এমনি আসে না। তার পিছনে থাকে ডেডিকেশন এবং হচ্ছে সেলফ প্র্যাকটিস এবং হচ্ছে সেলফ মোটিভেশন যে না আমাকে ওই কাজটা করতেই হবে। শেফালি উনি একটা ওনার ইন্টারভিউতে অর্থাৎ সাক্ষাৎকারে বলেছেন যে উনি শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য মাঠে গিয়ে ক্রিকেট খেলার জন্য কিন্তু নিজের চুলও কেটে ফেলেছিলেন। নিজের চুল কেটে ফেলে কিন্তু মাঠে গিয়ে উনি ক্রিকেট খেলেছিলেন যাতে সবার মধ্যে আলাদা করে তাকে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। ঠিক আছে, যে ওই মেয়েটা খেলছে বলে কেউ একটা আলাদা করে যেত ওটা ওকে ওনাকে উত্তর দিতে দিতে কিন্তু ওনার খেলার তার জন্য ওনার নিজের মুখ থেকেই আমরা শুনে নিই। तो पापा बोले कि नहीं बोल बॉयकट नहीं कराना। मैं बोली पापा क्रिकेट के लिए तो बोल रही हूँ और मुझे क्या करना है। मेरे पापा बोले ठीक है क्रिकेट के लिए तो मैंने बॉयकट कराया। उसके बाद जैसे एक दो मैचेस खेले मैंने बॉयज के साथ तो उनको पता भी नहीं चला तो उससे मुझे बहुत हेल्प मिला बैटिंग में। एक हमारा मैच था, मेरे भाई का मैच था, वो बीमार हो गया था मेरा भाई। वो मैच आई थिंक सीरीज थी वो, तो मेरे पापा मैं बोले पापा मैं जाऊँगा प्लीज़। तो पापा बोले हाँ ठीक है तू जा सकते खेल सकते हो जा। तो मैंने उस मैच में अपने भाई की टी शर्ट खेल के, मेरे भाई का नाम साहिल है। সবাই বাধা দিলেও তোমাকে তোমার লক্ষ্য স্থির রাখতে হবে এবং যেভাবেই হোক সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। সেই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য তোমার যত কষ্ট হোক, যত সমস্যা হোক, যত বাধা আসুক তোমার সেটা কাটিয়ে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে না আমি পারবো, আমি করবই, যত বাধা আসুক তুমি ঠিক পারবেই। তারপর যেই তুমি লক্ষ্যে পৌঁছে গেলে ওর থেকে বেশি খুশি, ওর থেকে বেশি হ্যাপিনেস আর হয়তো ওর থেকে বেশি দামি হয়তো পৃথিবীতে কোনো কিছু হয় না। তাই মেহনত করতে থাকো, চেষ্টা করতে থাকো, পরিশ্রম করতে থাকো, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য যত স্যাক্রিফাইস করতে হয় করো, যত কিছু ছাড়তে হয় ছেড়ে দাও, নিজের স্বপ্নতে বা নিজের লক্ষ্যে না পৌঁছানো অবধি থেমো না, চেষ্টা করতে থাকো, সফল তুমিও একদিন হবে। তুমি যেভাবে তুমি নিজেকে কল্পনা করো একদিন বাস্তবে সেইভাবেই তুমি ঠিক নিজেকে দেখতে পাবে। সমাজ কিন্তু এত সহজে তোমাকে কোনো কিছু করতে দেবে না, এত সহজে তোমার লক্ষ্যে পৌঁছাতে দেবে না। বাট তুমি নিজের লক্ষ্যের জন্য যদি অটুট থাকো এই শেফালির মতোই তুমি কিন্তু অবশ্যই পৌঁছাতে পারবে। কোনো বাধাই কিন্তু তোমার কাছে বাধা নয়। লক্ষ্যে পৌঁছানোর পর যে আনন্দটা হয় ওর থেকে দামি কোনো কিছু নেই। কান্ট্রি কে লিয়ে খেল রহে হ্যায় না ওই সবসে বড়া মোটিভেশন হ্যায় কি হাম আপনি কান্ট্রি কে লিয়ে আয়ে হ্যায় ইয়াহাঁ পে। অর ইয়ে মতলব কিতনি বড়ি কান্ট্রি হ্যায় হামারি অর কিতনে জ্যাদা লোগ হ্যায় ওয়াহাঁ পে, কিতনে বচ্চে হ্যায় আপ জ্যাসে না, অর আপ কুছ আপ লোগো কো ইয়ে মৌকা মিলা হ্যায় আনে কা।